গোটা নর্থ কলকাতার প্রথম কোরিয়ান ফুড ক্যাফে খুলেছে সোদপুরে। আর ইনস্টাগ্রামের জেনজি পিপলদের রিলস দেখে আমারও মনের মধ্যে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে কোরিয়ান ফুড জিনিসটাকে একদিন ট্রাই করতে যেতেই হবে। সোদপুরে টাওবাও নামে এই দোকানটা খুলে যাওয়াতে আমি একদিন চলে গেলাম ট্রাই করতে। অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ তোমরা, পুরোপুরি ইনস্টাগ্রামেবেল। অর্ডারটা দিয়ে দিলাম সিদ্ধ কর্ন ডগ আর র্যামেন। কর্ন ডগটা যে খেতে খুব ভালো ছিল তা নয়, বাট কর্ন ডগের ভেতরে ভর্তি ভর্তি মেয়োনিজ আর চিজ ছিল, শুধু একটু মশলা কম লেগেছে আমার। এখানকার অ্যাম্বিয়েন্সটা এতই ভালো ছিল যে আমি তো প্রচুর ছবি তুলছিলাম। আর কর্ন ডগটা নিয়ে যদি বলতে চাই, তাহলে আমরা না মশলা খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? এবার কোরিয়ান ফুড মডিফাই করে কলকাতাতে এসে যদি এরম খেতে হয়, তাহলে অ্যাকচুয়াল কোরিয়ান ফুডটা কতটা মশলা ছাড়া খেতে। যাই হোক, আমার ওভারঅল 10-এর মধ্যে আমি এটাকে 5 দেবো। আর রামেনটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, কারণ রামেনের মধ্যে ছিল ডিম, আর ডিম যেহেতু আমার খেতে খুব ভালো লাগে তার জন্য ভালো লেগেছে। বাট স্টিল আমি এটা রিয়েলাইজ করলাম যে কোরিয়ান ফুড ইজ নট মাই কাপ অফ টি। একবার দুবার ট্রাই করার জন্য ইজ ওকে, বাট তারপরে আর ভাল লাগবে না আমার। আর আমি ভেবেছিলাম যে সুশি ট্রাই করব, কিন্তু সেটা আর ট্রাই করা হয়নি, কারণ আমার পেট ভর্তি হয়ে গেছিলো। তো তোমরাও চাইলে এখানে আসতে পারো টাওবাওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।